হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ করে নেব, যেটা টোটাল জিওগ্রাফির উপরে হবে। ওকে, জিওগ্রাফির উপরে টোটাল এমসিকিউ আমরা আলোচনা করে নেব। দিস ইজ মি মোহাম্মদ মহসিন হোসেন, তোমরা দেখছো এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেল। চলো তাহলে একেবারে প্রথম কোশ্চেন থেকে শুরু করি। প্রথম কোশ্চেন অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ডিসেন্ডিং অর্ডার অফ দ্য থ্রি মোস্ট পপুলাস স্টেট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের যদি জনসংখ্যার দিক থেকে লক্ষ্য করো, তাহলে তিনটে রাজ্যকে সাজাতে হবে ডিসেন্ডিং অর্ডারে। অর্থাৎ সব থেকে বেশি জনসংখ্যা কোথায় এবং আস্তে আস্তে ডিসেন্ডিং অর্ডার মানে কি, না বেশি থেকে কম সেই হিসেবে সাজাবো। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান এ হবে সঠিক উত্তর। তোমরা অবশ্যই যারা কমেন্টস করছো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, তাহলে অপশন এ বললাম সঠিক উত্তর। উত্তরপ্রদেশে সব থেকে বেশি জনসংখ্যা পাওয়া যায়, তারপরে মহারাষ্ট্র, তারপরে বিহারে জনসংখ্যা পাওয়া যায়। এর এক্সপ্লেনেশনটা তোমরা একবার দেখার চেষ্টা করো। আমরা লাস্ট সেন্সাসের রেফারেন্স দেবো, 2011-এর সেন্সাস। সেখানে আমরা দেখেছি ইউপিতে সব থেকে বেশি, মহারাষ্ট্রে তারপরে এবং বিহারে তারপরে। ওকে, উত্তরপ্রদেশে দেখো যে সমস্ত জনসংখ্যা বাস করে, টোটাল ভারতবর্ষের 16.51% লোক এই উত্তরপ্রদেশে বাস করে। আবার যদি তুমি মহারাষ্ট্র লক্ষ্য করো, সেখানে 9.28% মানুষ বাস করে। বিহারে বাস করে কত? 8.6% মানুষ বাস করে। এবং ওয়েস্ট বেঙ্গল হলো জনসংখ্যার বিচারে 4 নম্বর, সেটি হলো 7.54% মানুষ বাস করে। তোমাদেরকে বলতে হবে ওয়েস্ট বেঙ্গল এরিয়া ওয়াইজ কত নম্বর। অবশ্যই কিন্তু এখন 13 নম্বরে চলে এসছে এরিয়া ওয়াইজ। ওকে, চলো 2 নম্বর কোশ্চেন তোমরা করার চেষ্টা করো। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইজ কল বিদ্যগঙ্গা? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বাট স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়। কোন দুটি অপশানে সঠিক করবে তার মধ্যে কিন্তু কনফিউশন হয়। তো এখানে সঠিক উত্তর হবে গোদাবরী। অর্থাৎ গোদাবরী দক্ষিণ ভারতের সব থেকে দীর্ঘতম নদী, তাকে কিন্তু বিদ্যগঙ্গা বলা হয়। অনেক বইতে কিন্তু তোমরা কাবেরী নদী উত্তর পাবে, বাট গোদাবরী ইজ দ্য রাইট আনসার। 1450 এর দৈর্ঘ্য, 1450 কিলোমিটার। কৃষ্ণা হলো 1400 কিলোমিটার। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কাবেরী, গোদাবরী হলো সব থেকে দীর্ঘতম নদী দক্ষিণ ভারতের, এবং সেকেন্ড লংগেস্ট বা দ্বিতীয় বৃহত্তম হলো কৃষ্ণা। ওকে, তাহলে অপশন 2 বি রাইট আনসার হচ্ছে গোদাবরী। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, ইন টার্ম অফ দ্য এরিয়া ইন্ডিয়া ইজ দ্য শূন্যস্থান আছে কত নম্বর। অর্থাৎ আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর কততম স্থানে অধিকার করছে? অবশ্যই কিন্তু 7th, সপ্তম বৃহত্তম দেশ। এবং আমরা একটা লিস্ট দেখে নেব। ওকে, তার আগে আমরা জেনে নিই যে যে ইন্ডিয়া হলো 7th largest, এবং মোট যেটা দেখতে পাচ্ছ 32,27,263 স্কোয়ার কিলোমিটার। এবং উত্তর দক্ষিণে, অর্থাৎ ভারতের যদি কন্যাকুমারী এবং কাশ্মীর জয়েন করো, তাহলে 3,214 কিলোমিটার হবে। এবং পূর্ব পশ্চিম তুমি যদি কানেক্ট করো, যেটা পূর্বতম বিন্দু কিবিতু এবং পশ্চিমতম বিন্দু গৌড়মোতা তোমরা জানো, তার মধ্যে যদি কানেক্ট করো তাহলে সেটা 2930 কিলোমিটার হবে। এবং রাশিয়া সব থেকে ফার্স্ট, কানাডা, তারপরে ইউএসএ, চায়না, ব্রাজিল, অস্ট্রেলিয়া, 7 নম্বরে আছে ইন্ডিয়া, তারপরে আছে আর্জেন্টিনা, কাজাকস্তান, আলজেরিয়া। এইভাবে আমরা দেখে নেবো পরের কোশ্চেন, কোশ্চেন নম্বর 4। হুইচ অফ দ্য ফলোয়িং সিটি টাউন্স লাইস ইন দ্য নর্দার্ন মোস্ট ল্যাটিচিউড। অর্থাৎ সব থেকে উত্তরের দিকে কোনটি আছে, উত্তরের ল্যাটিচিউডে কোনটা আছে? ওকে, তাহলে এই 4টা অপশনের মধ্যে প্রথম যেটা অপশন দেখতে পাচ্ছ পাটনা, সেটাই কিন্তু সঠিক উত্তর হবে। আমরা কুইকলি 15টা কোশ্চেন করে নেবো অবশ্যই। চলো পাঁচের দাগের প্রশ্ন, যে ডানকান প্যাসেজ ইজ লোকেটেড বিটুইন, ডানকান প্যাসেজ কার মধ্যে আছে? পাঁচের দাগের প্রশ্নে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। অ্যাকচুয়ালি যদি তুমি ব্রড সেন্সে ভাবো, এটা গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামানের মাঝখানে আছে। বাট তুমি যদি ভেঙে ভেঙে এটাকে ভাবো, তাহলে এটাকে উত্তর করতে হবে সাউথ অ্যান্ড লিটিল আন্দামান। ওকে, গ্রেট আন্দামানের যেটা সব থেকে সাউথ পশ্চিমে আছে সেটা হলো সাউথ আন্দামান, এবং এখানে আছে লিটিল আন্দামান, তার মাঝখানেই কিন্তু এই ডানকান প্যাসেজ আছে। এবং 10 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে আছে? আন্দামান এবং নিকোবরের মধ্যে। ওকে, তো আমরা 6 নম্বর কোশ্চেনে চলে আসব। দ্য সাউদার্ন টিপ অফ ইন্ডিয়া, সব থেকে দক্ষিণতম বিন্দু কি? এখানে কিন্তু অনেকেই অপশন, প্রথম অপশন এবং তৃতীয় অপশনের মধ্যে কনফিউজড হয়ে যাবে। বাট মনে রাখবে, যদি বলা হয় সাউদার্ন টিপ অফ ইন্ডিয়া ইন মেনল্যান্ড, এই কথা যদি ইন মেনল্যান্ড অর্থাৎ মূল ভূভাগের শেষতম বিন্দু যদি বলা হয়, তাহলে কন্যাকুমারী করবে, যেটা হলো 8 ডিগ্রি 4 মিনিট উত্তর। কিন্তু কিছু যদি উল্লেখ না করা থাকে, এমনি যদি জিজ্ঞাসা করা হয় সবথেকে দক্ষিণতম বিন্দু কি, তাহলে ইন্দ্রা পয়েন্ট নিকোবর করবে, 6 ডিগ্রি 45 মিনিট উত্তর।
বুঝতে পেরেছো নিশ্চয়ই, অবশ্যই কমেন্ট করো তোমরা যারা উত্তর করছো, তারা কিন্তু সকলেই যারা সঠিক উত্তর করছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, এবং চেষ্টা করবে এই ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে লাইক করা, এবং যে সেশনটা দেখছো সেই সেশনটাকে শেয়ার করবে। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও ডিসক্রিপশনে কিন্তু অনেক লিঙ্ক আছে আমাদের পেড ভার্সন নোট, যে নোট করে অনেকে WBCS পরীক্ষা ক্লিয়ার করেছে, এবং আনাকাডেমিরও কিন্তু কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই কিন্তু লিঙ্কগুলো ফলো করার চেষ্টা করবে। ওকে, তো সাথের দাগের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কোস্টাল ডিস্ট্রিক্ট ইন কেরালা? কেরালার কোস্টাল ডিস্ট্রিক্ট কোনটি? কোভালাম, এটা একটা বিচ আছে, কোভালাম একটা বিচ আছে, সেটা কিন্তু কোস্টাল ডিস্ট্রিক্ট। ওকে, আটের দাগের প্রশ্ন, দ্য পাস লোকেটেড ইন দ্য হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে কি পাস অবস্থিত, কি হবে? উত্তর করার চেষ্টা করো। আটের দাগের এ অর্থাৎ শিবকিলা, তোমরা কিন্তু মনে রাখবে জজিলা, নাথুলা এবং জিলাপলা কোথায় আছে, এবং একটা পাস, সেই পাসগুলো কোথায় অবস্থিত, কোন স্টেটে, একটা কমপ্লিট লিস্ট কিন্তু তোমরা রেডি করে রাখবে। ওকে, চলো নয়ের দিকের প্রশ্ন, মাজুলি দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড লাইস ইন দ্য স্টেট অফ, কোন স্টেটে অবস্থিত মাজুলি? আসামে অবস্থিত, এবং কোন নদীর উপরে অবস্থিত? অবশ্যই মনে রাখবে ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত এই মাজুলি দ্বীপ, যেটা বৃহত্তম নদী বদ্বীপ বলা হয়। ওকে, তাহলে এটা দেখো আসামে অবস্থিত, এটা লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। আমরা দশের দাগের প্রশ্ন চলে আসবো, মানস সরোবর লেক সিচুয়েটেড ইন, মানস সরোবর লেক কোথায় অবস্থিত? যে চারটি অপশন দেখছো তার মধ্যে কিন্তু তিব্বত সঠিক উত্তর হবে, এবং আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, এই যে মানস সরোবর লেক, এই মানস সরোবর লেকের কাছ থেকে তিনটে নদী উৎপত্তি হয়েছে, মনে রাখবে। একটা নদী দেখো সিন্ধু নদী, যেটা এইভাবে ভারতবর্ষে প্রবেশ করে আবার পাকিস্তানে চলে যাচ্ছে। সিন্ধুর একটা উপনদী আছে যেটি হলো শতদ্র, সেটিও কিন্তু এখানে উৎপত্তি হয়েছে। এবং আরেকটা নদী কোন দিকে, না ব্রহ্মপুত্র নদী, সেটা কিন্তু এইভাবে তিব্বত চীনের মধ্য দিয়ে গিয়ে ভারতবর্ষের অরুণাচল প্রদেশ আসামের মধ্য দিয়ে গিয়ে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে পড়ছে। তো এই মানস সরোবরের তিন দিক থেকে তিনটে নদী কিন্তু সৃষ্টি হয়েছে, পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। ওকে, তো এটাই কিন্তু তোমাদের সামনে শেয়ার করার ছিল, এবং 11 নম্বর প্রশ্ন অবশ্যই দেখার চেষ্টা করো, যে গুরুশিখর, ওকে, গুরুশিখর অন মাউন্ট আবু হিল, অর্থাৎ মাউন্ট আবুতে অবস্থিত গুরুশিখর ইজ দ্য হাইয়েস্ট পিক অফ হুইস মাউন্টেন রেঞ্জ? অবশ্যই আরাবল্লী, এই আরাবল্লী প্রাচীনতম ভঙ্গিল পর্বত, যেটি এখন বর্তমানে ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে, রাজস্থানে অবস্থিত। সেই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি, গুরুশিখর, 1722 কিলোমিটার, 1722 মিটার উচ্চতা। ওকে, এবং এটি মাউন্ট আবুতে অবস্থিত, অবশ্যই মনে রাখবে। দেখো গুরুশিখর ইজ নট অনলি দ্য হাইয়েস্ট পিক অব দ্য মাউন্ট আবু, বাট হোল আরাবল্লী। তাহলে গুরুশিখর মাউন্ট আবুরও সর্বোচ্চ শৃঙ্গ, আবার সমস্ত আরাবল্লিরও সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, আমরা চলে যাব 12 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কুলু ভ্যালি ইন ইন্ডিয়া ইজ ফেমাস ফর দ্য কাল্টিভেশন অফ, কুলু ভ্যালি কি কাল্টিভেশনের জন্য বিখ্যাত বলো? দেখো যে চারটে অপশান দেখছো, অ্যাপেলস, অর্থাৎ এখানে কিন্তু আপেল চাষ হয় কুলু ভ্যালি। ওকে, তো আমরা চলে যাব 13 নম্বর প্রশ্ন, আমরা চলে যাব 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন আমরা কি দেখছি, হুইস ওয়ান অফ দ্য ওয়ান ফর্মস ইস্টচুয়ারি, ইস্টচুয়ারি কোন নদী ইস্টচুয়ারি ফর্ম করে? দেখো ইস্টচুয়ারি এবং ডেল্টার মধ্যে কিন্তু যথেষ্ট ডিফারেন্স আছে, এখানে যেটা তাপি নদী আছে সেটাই কিন্তু সঠিক উত্তর হবে। আমি তোমাকে একটা কুইকলি বলে দিচ্ছি, দক্ষিণ ভারতের যে নদীগুলো আছে, একটা পূর্ববাহিনী নদী হয় যেটা মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী এইদিকে বঙ্গোপসাগরে পড়ছে, তারা ডেল্টা ফর্ম করে। ওকে, আর কিছু নদী আছে পশ্চিম দিকে যায়, তারা কি করে, ইস্টচুয়ারি ফর্ম করে। তো এই পশ্চিমবাহিনী নদীগুলো কি কি আছে, তাপি, বাকি গোদাবরী কাবেরী মহানদী যারা বঙ্গোপসাগরে পড়ছে পূর্ববাহিনী নদী, তারা কিন্তু ডেল্টা ফর্ম করে বা বদ্বীপ ফর্ম করে। ওকে, আর দুটো প্রশ্ন আমরা করে নেব, চল, যে হুইজ নট কারেক্টলি ম্যাচড, কোনটি কারেক্টলি ম্যাচ করছে না? দেখো ন্যাশনাল হাইওয়ে 2, 4 এবং 3 একটাও কিন্তু কারেক্টলি ম্যাচ করছে না। ওকে, তাহলে অপশন যেটা 4 আছে সেটাই কিন্তু সঠিক উত্তর হবে। এবং চলে যাই আজকে সেশনের শেষ প্রশ্ন, সেটা হলো হাইয়েস্ট পিক অফ দ্য সাতপুরা রেঞ্জ, কি সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি? তো অবশ্যই ধূপগড়, সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়। দেখো তার ডেসক্রিপশনটাও কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তো এইভাবেই কিন্তু আমাদেরকে পড়াশোনাটা করতে হবে। এবং আরেকটা শেষ পয়েন্ট দিয়ে আমরা শেষ করব, সেটা হলো আনাকাডেমির ব্যাপারে। আনাকাডেমিতে আমি এখন কিন্তু লাইভ ক্লাস করাচ্ছি। ওকে, পশ্চিমবঙ্গের সেরা সেরা এডুকেটার্সরা কিন্তু এখানে ক্লাস করাচ্ছেন, প্রায় 50 জনের কাছাকাছি এডুকেটার্স আমিও সেখানে ক্লাস করাচ্ছি। এখানে বিভিন্ন টপিক্সের উপরে কিন্তু ক্লাস হয়ে থাকে, দেখতে পাচ্ছ WBCS পরীক্ষা থেকে শুরু করে সমস্ত পরীক্ষার প্রিপারেশন 50 জন টিচার করাচ্ছেন। একটা মাত্র সাবস্ক্রিপশন নিলে কিন্তু তুমি সমস্ত টিচারের ক্লাস দেখতে পাবে। এখানে তুমি বিভিন্ন সাবস্ক্রিপশন প্রসেস আছে, তুমি যেটা সুইটেবল হবে সেটা নেবে। আমি রিকমেন্ডস করবো 1 মাসের, 1 বছরেরটা নাও,
তাহলে তোমার WBCS এর প্রিপারেশন ফুল হয়ে যাবে। এবং এখানে যে রেফারেল কোডটা ইউজ করতে বলছে, যে রেফারেল কোড ইউজ করলে তুমি 10% ডিসকাউন্ট পাবে, সেই রেফারেল কোডটা তুমি দেখতে পাচ্ছ মহসিন 13.07। ওকে, তো মহসিন MOHSIN 13.07, এই রেফারেল কোডটা ইউজ করো, তুমি 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং ঘরে বসে তুমি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার একসাথে 50 জন টিচারের ক্লাস তুমি দেখতে পারবে। তো আজকের ভিডিওটি এখানে আমরা শেষ করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।